বেলিয়াঘাটে একটি দেড়শো বছরের পুরনো বাড়ি ভেঙে মৃত এক আহত আরো এক গতকাল থেকে লাগাতার বৃষ্টির ফলে পঞ্চান্ন নম্বর বেলিয়াঘাটা মেন রোডে একটি বাড়ি ভেঙে যায় বহু পুরনো বাড়ি ভেঙে যাওয়ায় ধ্বংসস্তূপে আটকে পড়েন দুজন খবর যায় দমকল এবং বিপর্যয় মোকাবেলা দপ্তরে তারা উদ্ধার কাজে নেমে পড়েন আটকে পড়া দুজনকে উদ্ধার করা হয় তার মধ্যে একজন বৃদ্ধ তিনি গুরুতর আহত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই দেড়শো বছরের পুরনো বাড়িতে বৃদ্ধ তার ছেলে বৌমা ও নাতি থাকতে বলে জানা গেছে বাকিরা সুরক্ষিত থাকলেও গুরুতর আহত হয়ে হাসপাতালেই মারা যান বৃদ্ধ এই বিষয়ে পৌরসভাকে রিপোর্ট দেবে দমকল দপ্তর এমনটাই জানানো হয়েছে